মটন মা খাচ্ছে আজকে আমার টিভি আমাদের হলো পিকনিক হচ্ছে চাদা পেঁয়াজ রসুন সব দিয়ে এখন সব ছেলেরা রান্না করবে আজকে কিন্তু আমরা রেডি করে দিচ্ছি ওরাও করছে দেখা যাক খেতে কেমন হয় সেটা পরে দেখাবো মেথি চিকেন বানিয়ে দিলে হয় না সরস্বতী পুজোর পরের দিন আমাদের গতকালকে সরস্বতী পুজোতে দেখেছো আমি ভিডিও পোস্ট করেছি সেটাতে আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে আমরা খুব মজা করি আমাদের মেনলি চারটে ব্লক কিন্তু চারটে ব্লকের সাথে সবার সাথে সবার সেরকম ভালো রিলেশন নেই বলে চারটে ব্লক মিলে আগে সরস্বতী পুজো করা হতো কিন্তু এখন আর করা হয় না এখন সেটা করা হয় শুধু আমাদের ব্লকে আমরা করি সি ব্লকে সি করে এ আর বি হয় না এরকমভাবেই হয় তো আজ গতকালকে সমস্ত সরস্বতী পুজোর সব কিছু যেহেতু নিরামিষ ছিল তার জন্য নিরামিষের জন্য সবার একটা সেভাবে খাওয়া দাওয়া হয়নি খিচুড়ি খেয়েছে তাই আজকে আবার মাটন চিকেন সব দিয়ে পিকনিক হচ্ছে সেটারই সব ছেলেরা রান্না করবে আজকে কোনো রাঁধুনি নেই সব ছেলেরা রান্না করছে আমরা হেল্প করছি সেটারই চলছে ওপরে রান্নাবান্না সেটাই আজকে হচ্ছে সেটাই চলো তোমাদের দেখাচ্ছি দুপুরবেলা আমি একটু করেছিলাম ভিডিও যেটাতে আমি ম্যারিনেট করছিলাম সব কিছু সেটাই দেখিয়েছিলাম এবার চলো ওপরে যাওয়া যাক কী হচ্ছে দেখি আমি ওপরেই ছিলাম তারপরে দিকে সরস্বতী ঠাকুরটা বিসর্জন দিতে হলো সেটা করে টোরে ওটা পাঠিয়ে দিয়ে তারপর আমরা সব ওপরেই এখন চিকেন পকোড়া আর কফি খাওয়া হচ্ছে আর রাতে মাটন হবে আবার এখন সাতটা সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু ছেলেরা ভালোই রান্না করছে চলো দেখি কি করে ওরা এই যে আজকে রান্না চলছে সব আমাদের অনিতা চিকেন পকোড়া বানাচ্ছে আর এই যে আমরা এ দেখো সবাই চিকেন পকোড়া খাচ্ছে ছেলেরাই বানিয়েছিল চিকেন পকোড়া আমি মেখে টেকে দিয়েছিলাম দেখেছো আর কফি বানিয়েছিল সবাই খুব ভালো খেয়েছে খুব আনন্দ হয়েছে দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ হলো শরীরটা ভালো ছিল না এত কিছু করে তারপর আর শরীরটা ভালো ছিল না তার জন্য একদিন দেরি হয়ে গেল আর আমাদের এইভাবেই আমরা আনন্দ করি যে চাটনিটা আমি করেছিলাম ঘরে কারণ ওখানে দেরি হয়ে যাচ্ছিলো অনেকটা এগুলো অনেকগুলো আইটেম ছিল সেগুলো করতে করতে তাই আমি ঘরে করেছি করে নিয়ে গেছি ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তুমি যাও তুমি ওখানে যাও আরে গোল করো আরে আলো স্লো করো আবার কি ওটা এডিট করে নেব আরে একটু এই পাশে